এবার ভিন রাজ্যে কাজে গিয়ে খুন হয়ে গেলেন মালদার এক পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার মৃত শ্রমিকের নিথর দেহ গ্রামে ফিরতেই গভীর শোকের ছায়া নেমে এলো মালদার হবিবপুর থানার আইহো মালোপাড়া এলাকায়। জানা গেছে মৃত শ্রমিকের নাম বিমল হালদার, বয়স আনুমানিক 37 বছর, বাড়িতে রয়েছে স্ত্রী সহ 2 ছেলেমেয়ে। তিনি গত 2 মাস আগে দাদনে শ্রমিকের কাজ করতে যান তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদে। সেখানে গত সোমবার তিনি খুন হন বলে খবর। পরিবারের অভিযোগ, খাবার খাওয়া নিয়ে বচসার জেরে দক্ষিণ দিনাজপুর জেলার এক পরিযায়ী শ্রমিক বিমল হালদারের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। সে আঘাতের জেরে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার সকালে মৃত শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ আইহো মালোপাড়া গ্রামে পৌঁছায়। স্বভাবতই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন, শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরিযায়ী শ্রমিকের কাজে এখান থেকে সিকান্দাবাদে গিয়েছিল, যার আন্ডারে গিয়েছিল তার নাম হলো মৌসুম মিয়া। তো বাইরে থেকে আমরা হঠাৎ করে 2 মাস থাকার পর আমরা হঠাৎ করে খবর পাই সোমবারের দিন 19 তারিখে যে আমার দাদা হঠাৎ করে মার্ডার হয়ে গেছে, পিছনে বাস দিয়ে লাঠি দিয়ে গলায় মেরেছে এমনভাবে স্পাইনাল কর্ড একবারে ছুটে গেছে। ওনার নাম পাওয়া গেছে র্যান্টাওয়ার নাম, উনিও দাদন খাটতে গেছিলো ওর হরিরামপুরে বাড়ি। পুলিশ আইডেন্টিফাই করেছে ওনাকে, তো উনি এখন পালাতক আছে। যতটুকু আমরা শুনতে পেয়েছি যে দাদা খেতে বসেছে আর পিছন থেকে এসে মেরে দিয়েছে। সব 2 মিনিটের মধ্যেই আমরা যা খবর পেলাম ডাক্তারবাবু বা যে হসপিটালে ভর্তি করে দিয়েছিল তার থেকে, 2 মিনিটে মারা গেছে। তো দাদা যেহেতু পরিবারের কর্তা ছিল, তো আমরা এটা একটা দাবি চাই যে পরিবারের উপরে কিছু অনুদান করে যাতে পরিবার ভালো থাকে এবং খুনির আমরা শাস্তি চাই, ফাঁসি চাই তার। এদিকে ঘটনার খবর পেয়ে আইহো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য দীপক সাহা মৃত শ্রমিকের বাড়ি ছুটে যান। তিনি গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় খবর দেন এবং খুনের ঘটনায় জড়িত অভিযুক্তের শাস্তি দাবি করেন। সেই সঙ্গে মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গের জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান। গত 19 তারিখ একটা এখানকার শ্রমিক, পরিযায়ী শ্রমিক হিসাবে সে কাজে গেছিল বাইরে, দলের মধ্যেই ছিল যারা আরও পরিযায়ী শ্রমিক গেছিলো, র্যান্টা বলে নাম, জানি না কী কারণে তার একটা কার্ড দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে। আমরা চাইছি দিন আনা দিন খাওয়া পরিবার, সরকারি নিয়ম অনুযায়ী যে পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে গেলে যে মারা যায় তার জন্য যে ক্ষতিপূরণ, তার যে কিছু আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হোক, এবং সেই সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত সাধ্যসাধ্যের খরচ যে এখান থেকে নিয়ে গেছিলো তার কাছ থেকে যাতে পূরণের ব্যবস্থা করা হয়। অন্যদিকে ভিনরাজ্যে বাস দুর্ঘটনায় মৃত মালদার 2 পরিযায়ী শ্রমিকের নিথর দেহ গ্রামে পৌঁছালো বৃহস্পতিবার। ঘটনায় শোকের ছায়া নেমে এলো ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি এলাকায়। উল্লেখ্য, কোতোয়ালি এলাকার মান্তু ঘোষ এবং সুজয় সরকার নামে 2 যুবক গত 1 মাস আগেই শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। সেখানে তারা গত সোমবার এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মারা যান। মৃত 2 শ্রমিকের মধ্যে মান্তু ঘোষের বাড়ি কোতোয়ালির তিওরপাড়ায় এবং সুজয় সরকারের বাড়ি কোতোয়ালির দৈবকীপুর এলাকায়। মান্তুর বয়স 21 বছর, তার গত 3 মাস আগেই বিয়ে হয়েছিল এবং সুজয়ের বয়স 19 বছর। এই 2 তরতাজা যুবকের ভিন রাজ্যে বাস দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। বৃহস্পতিবার তাদের কফিনবন্দি নিথর দেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামে এসে পৌঁছায়, যাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। গ্রামবাসীরা মৃত 2 শ্রমিকের অসহায় পরিবারবর্গের জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান। এখন পর্যন্ত যা দেখলাম বডি এই সময় মাত্র পৌঁছে আসলো, কিছুক্ষণ হলো বডিটা এসে, কিন্তু এখন অবধি না কন্ট্রাক্টর এসে পৌঁছেছে আর বা কেউ আসেনি, কারণ এদের কিছু আর্থিক সহায়তারও দরকার আছে, না হলে আমরা সৎ কাজও করতে পারবো না, বা এখন অবধি কোনো কাগজপত্রও আমরা পাইনি। এখন আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আসছে, এবার প্রশাসন এসে যা ডিসিশন নিবে, আমরা চাইছি প্রশাসন আমাদেরকে ওদের আর্থিক ব্যবস্থাটা করে দেখ। আমরা চাইছি আমাদের সাথে এসে কন্ট্রাক্টর হোক আরও কেউ হোক এসে দেখা করুক, ওরা আমাদেরকে কিছু আর্থিক সহায়তা না করলে আমরা কোনো কিছু করতে পারবো না। অন্যদিকে মুম্বাইয়ে কাজে গিয়ে মালদার 2 শ্রমিকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার শোকের ছায়া নেমে আসে কালিয়াচকের খালতিপুর এলাকায়। জানা গেছে মৃত শ্রমিকের নাম আহমদ রেজা, বয়স 25 বছর, বাড়িতে রয়েছে স্ত্রী সহ 2.5 বছরের শিশু সন্তান। আহমদ চলতি মাসের 3 তারিখে মুম্বাইয়ে রঙের কাজ করতে যান। সেই কাজ করার সময় গত বুধবার বহুতল বিল্ডিং থেকে পড়ে তার মৃত্যু হয় বলে খবর। এরপর বৃহস্পতিবার মৃত শ্রমিকের দেহ পৌঁছায় গ্রামের বাড়িতে। ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন, বিষাদের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ওই থেকে পড়ে গেছে পাঁও পিছিয়ে, ওটা তোমার নামটা ভুলে যে নেই জায়গাটা, ঘাট কে উপর, হ্যাঁ ঘাট কে উপর, ঘাট কে উপর জায়গাটা, ঘাট কে উপর, হ্যাঁ বোম্বাই, বোম্বাই ঘাট কালারে কইলে বাইরে থেকে 6-5 তারিখ গেছে।
খবর ধরো কি আমি কালকে পেয়েছি সকালে, বলেছে কি দিব খরচা 2,60,000 কথা বলেছে, তা ওই সব কিছু ভাড়াটা নিয়ে তা ওখানকার কি হয়েছে ওটা ফেসলা হবে পেপারে। বৃহস্পতিবার 7 সকালে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির চাকায় পৃষ্ঠ হয়ে এক বৃদ্ধের মৃত্যু। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার পুকুরিয়া থানার মাদিয়াঘাট এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় মৃত বৃদ্ধের নাম পাতানু শেখ, বয়স 70 বছর, বাড়ি পুকুরিয়া থানার মাদিয়াঘাট এলাকায়। এদিন সকাল 7টা নাগাদ তিনি বাড়ির বাইরে দোকানে চা খেতে যান এবং চা খেয়ে তিনি সোজা বাড়ি ফিরছিলেন। ওই সময় মালদা থেকে রতুয়াগামী এক লরির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। চা খেতে গেছিলো, চা খেতে আসার সময় বললো যে আমার যা বললো যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি ভাবছি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো হয়তো একটু হয়েছে, দেখছি পুরোটা চিপে চলে গেছে, একটু কিছু নাই, শুধু একটু একটু পা আছে আর জামাগুলো আছে। আর গাড়িও থামলো না, ও চলে গেছে, উচিত গাড়ি থামাটা, এখানে এরকম হয়ে গেছে 7টা 15। এই ঘটনায় পরপরই ঘাতক লরি ফেলে চালক চম্পট দেয়, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে পুকুরিয়া থানার পুলিশ গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি ঘাতক লরিটিকে আটক করে পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। সকালবেলা চা খেতে গিয়েছিল, ওখানে চা টা খেয়ে কোথায় মাদিয়াঘাট স্ট্যান্ডে না, এইখানে স্কুলের সামনে ওইখান থেকে চা খেয়ে বেরিয়েছে একদম কাচ্চিতে, এবং সাইডে চলে এসছে, ও বাম সাইডে, বাম সাইডে টার্নিং নিয়ে একবার সোজা কিসে মেরেছে, ট্রাক থেকে ধরেছে, পুলিশ ধরেছে, হ্যাঁ ধরেছে, এখানে আছে লোকরা।